Assalamualaikum viewers. আজকে মূলত আমি আপনাদের সাথে খুব বাজেট ফ্রেন্ডলি প্রাইজের মধ্যে আপনারা স্টিলের মানে গ্রাইন্ডার বা মিক্সার যেন সবাই কিনতে পারেন তেমন একটা ভিডিওই শেয়ার করব। তবে শুরুতেই আগে অ্যাড্রেসটা বলে নেই। মূলত আমি আজকে এসেছি কিচেন মাস্টার হোম অ্যাপ্লায়েন্সের অফিসে। ওনারা হচ্ছে বাংলাদেশে বিভিন্ন ব্র্যান্ডের মিক্সার গ্রাইন্ডার থেকে শুরু করে ইলেকট্রিক চুলা, রাইস কুকার সহ অন্যান্য আরও ইলেকট্রনিক্স প্রোডাক্টের ইম্পোর্টার। সো ওনাদের মূল বিজনেসটা হচ্ছে হোলসেল বিজনেস, কিন্তু তার পাশাপাশি আমার রিকোয়েস্টে এখানে ভাইয়ারা কয়েকজনই আছেন। তো এই করোনা পরিস্থিতিতে তারা চাচ্ছে যে তাদের প্রোডাক্টগুলো সরাসরি যেন গ্রাহক পর্যায়ে খুবই স্বল্প মূল্যে যায় এবং তাদের প্রোডাক্টের কোয়ালিটি কেমন কি সেটা সম্পর্কে আমরা যেন কাস্টমারদের কাছ থেকে একটা রিভিউ সংগ্রহ করতে পারি। সেটা সুবিধার জন্যই একটা বলতে পারেন এটা প্রমোশনাল পারপাস, যেন আপনারাও কম প্রাইসে বা হোলসেল দামে প্রোডাক্টটা পেয়ে উপকৃত হন আর আমরাও যেন আমাদের প্রোডাক্টের গুণগত মানটা সম্পর্কে একটা ধারণা নিতে পারি সরাসরি আপনাদের কাছ থেকে। সেই জন্যই আশা, যারা ওনাদের অফিস থেকে এসে হোলসেলে প্রোডাক্ট কিনবেন আর যারা হচ্ছে খুচরো প্রোডাক্ট কিনবেন তারা অনলাইনে, আমি একটা হোয়াটসঅ্যাপ নাম্বার বলছি, এটা হোয়াটসঅ্যাপ ইমো দুটোই আছে, নাম্বারটা হচ্ছে 01894818060। এই নাম্বারে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ঘরে বসে পণ্যটি অর্ডার করতে পারবেন। এছাড়াও আমাদের নিজস্ব ফেসবুক পেজ এবং ওয়েবসাইট রয়েছে, এটার লিঙ্কও আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা পণ্যটি কিনতে পারবেন। তো আজকেও মিলন ভাই আমাকে হেল্প করছে এবং মিলন ভাইয়ের কাছ থেকে আমরা ওভারঅল এই প্রোডাক্টের মডেল থেকে শুরু করে কি কি অ্যাক্টিভিটিস সবকিছু জেনে নেব। তো ইমন মিলন ভাইয়া, আপনাকে অনেক অনেক থ্যাংকস আমাদের সাথে থাকার জন্য। ভাইয়া যদি কাইন্ডলি একটু ব্রিফ করতেন আমাদের ওভারঅল মিক্সার গ্রাইন্ডারটা নিয়ে। আমাদের এই এটা হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাক্ট, আমাদের নিজস্ব ইম্পোর্ট আইটেম। এটা হচ্ছে ম্যাক্সিও, একটা নতুন ব্র্যান্ডের আমরা মাল ইম্পোর্ট করেছি ইন্ডিয়া থেকে। এটাও 3-in-1 জার, এই তিনটাই স্টিলের। এই স্টিলটা ফুড গ্রেড স্টিল এবং স্টেনলেস স্টিল, যা মরিচা ধরবে না, ফাটবে না, ভাঙবে না। এটা আমরা মূলত মার্কেটে বাজারজাত করছি কাস্টমারের খুব রিজনেবল প্রাইসের মধ্যে। হ্যাঁ, কারণ স্টিলের ব্লেন্ডার মানে সবাই ভাবে 5-7 হাজার টাকা না হলে কেনা যাবে না। আমাদের ব্লেন্ডারটা আমরা এবারে নতুন লঞ্চ করছি, খুব অল্প দামের মধ্যে আমরা ব্লেন্ডারটা কাস্টমার হাতে তুলে দিচ্ছি। এটা নতুন পণ্য, মার্কেটে পরিচিতিও আমাদের মোটামুটি ভালো, আলহামদুলিল্লাহ। হোলসেলও খুব ভালো সেল হচ্ছে, মাশাআল্লাহ। এটাতে তিনটা জারের মধ্যে যেটা ছোট জার, এটা হচ্ছে আপনি শুকনো মশলার জন্য, যত ধরনের শুকনো ভারী মশলা আছে আপনি এটাকে পাউডার করতে পারবেন। আচ্ছা, মাঝারিটাতে হচ্ছে মাংস কিমা, বিশেষ করে অন্যান্য যেমন জাইপান বা অন্যান্য ব্লেন্ডারে কিন্তু দুটো ব্লেড থাকে, আমরা এটা চারটা দিয়ে করেছি, যা দ্রুত সময়ের মধ্যে হবে এবং খুব ফার্স্ট ক্লাস কিমা হবে। আচ্ছা, এবং ভিজা পেস্ট যত মশলা আছে যেমন পেঁয়াজ, আদা, রসুন বা অন্যান্য সবজি টবজি যাই করতে চান খুব দ্রুত হবে। আপনি বাচ্চাদের খিচুড়িও তৈরি করতে পারবেন, গরম অবস্থা করতে পারবেন, গলে বা পড়ে যাওয়ার কোন নাই। আসেন এবার লাস্ট যে তৃতীয় ব্লেডটা, অনেক কোম্পানির আছে এটা 4 ব্লেড হয়, আমরা এটা 6 ব্লেড দিয়ে করেছি, আপনি ভালো করে দেখুন। জি অবশ্যই, 6 ব্লেড। হ্যাঁ, 6 ব্লেড। এটাতে এটা প্রায় 1.5 লিটারের উপরে এই জগটা আছে, 1.6 লিটার জগ, যেটাতে আপনি একসঙ্গে 1.5 লিটার করতে পারবেন। 1.5 লিটারের জুস বা যেটাই আমরা বানাই না কেন, এবং আপনি যদি বাসা বাড়িতে বা কোনো অনুষ্ঠানে ফাংশনের জন্য আপনি বেশি পরিমাণ মশলা করতে চান, সেটা ভেজা হোক বা গুঁড়ো হোক, মাল্টিপারপাস হিসেবে এই জারটা আপনি ইউজ করতে পারবেন। আচ্ছা ভাই, আরেকটা প্রশ্ন, যদিও স্টিলের জার এমনটা হয় না, প্লাস্টিকেরটা হয়, সেটা হচ্ছে আমরা যখন এটার মধ্যে মনে করেন এটা তো জুস জার, এটার মধ্যে যদি আমি আদা, রসুন, পেঁয়াজ এগুলো বা অন্যান্য মশলা করি, সেক্ষেত্রে স্টিলের এটার মধ্যে কি কোনো গন্ধ বা কিছু লেগে থাকার ভয় আছে? করলে গন্ধ হবে। হ্যাঁ, সেক্ষেত্রে কি করব? হ্যাঁ, দুই বা তিন টুকরো পিস করে আপনি লেবুটাকে ক্রাশ করবেন ভিতরে পানি দিয়ে, তাহলে ওই গন্ধটা মানে পেঁয়াজের আষ্টে গন্ধটা, কারণ কি অন্য কিছুর বাজে গন্ধ কিন্তু এই জগে থাকে না, শুধু পেঁয়াজের গন্ধটাই একদম আষ্টে হয়ে থাকে। আপনি যে কোনো জারে, আপনি যে কোনো কোম্পানির যে কোনো ব্লেন্ডারে যদি আপনি একটা লেবুকে দুই তিন টুকরো করে ক্রাফট করে নেন, তাহলে ওই গন্ধটা চলে যাবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আর অনেকে বলেছিল যে হালকা একটু উষ্ণ গরম পানি দিয়ে যদি একটু ভিম লিকুইড দিয়ে একটা দুটো প্রেস করা হয়, তো সেক্ষেত্রেও নাকি ওটা প্রপার ক্লিন হয় এবং ওই গন্ধটা থাকে না। একই জিনিস, কিন্তু পেঁয়াজের গন্ধটা একটু বেশি স্ট্রং হয়, লেবুটার কথা বলেছেন না। আপনার এই টিপস গুলো অনেক বেশি হেল্পফুল আমাদের জন্য, কারণ আমরা যারা নতুন ইউজার বা নতুন সংসারী ভাইয়া অনেকেই কিন্তু আছি মায়ের সংসারে,
তো নিজের সংসার হওয়ার পরে কিন্তু এই জিনিসগুলো অনেকে ইউজ করে। আমাকে যারা দেখে এমন অনেক আপু আছে যারা নতুন সংসার শুরু করতে যাচ্ছে, অনেকে আছে স্টুডেন্ট তারপরও ভালোবেসে দেখে, তারা বলে যে এগুলো শিখে রাখছি পরে করব। তো সেই জন্য আপনার এই যে অভিজ্ঞতার আলোকে যে টিপস গুলো দিচ্ছেন এগুলো আমাদের অনেক কাজে লাগবে। তো থ্যাংক ইউ ভাইয়া। আর এখন যদি আমাদের এটার ফুল বডি, যেটা মেইন বডির ডিটেইলিংটা বলতেন, এইটা এই বডিটা আপনার ভিতরে তো স্টিলের মোটর, জি স্টিলের কপার, মানে বডিটা ভিতরে যে বডি স্টিল আর তারপর হচ্ছে কপার মোটর, হ্যাঁ, আর এই বাইরেটা হচ্ছে ফাইবার বডি, আচ্ছা, মানে প্লাস্টিক যাকে বলা হয়, এটা ফুড গ্রেড, জি আমরা খুব উন্নত করে করে নিয়ে আসছি, জি এটা মোটামুটি এখানে শর্ট করার কোন সুযোগ নেই, ইলেকট্রিক সংযোগ যেটা দিয়ে আছে যথেষ্ট নিরাপত্তার সাথেই করে এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে আমরা তিনটা পালস সিস্টেম, জি তিনটা পালস সিস্টেম, আর এটা একসঙ্গে প্রায় 30 মিটার চালাতে পারবেন। ওকে, ঠিক আছে আপু, জি এটাতে আপনি যদি কোনো মশলা করেন, ধরেন আমি বড় জারটা দিয়ে আপনাকে দেখাই, বড় জারে একটা ঘাট আছে, আর এখানেও একটা পয়েন্ট আছে আপনি দেখেন, জি এখানে আপনি সোজা করে প্রথম বসাবেন, জি বসানোর পর জাস্ট একটু হাত দিয়ে ভালোভাবে ঘাটে বসলেই জিনিসটা ইজিলি লেগে যাবে, যতক্ষণ না ঘাটের মধ্যে বসবে ততক্ষণ লাগবে না, ততক্ষণ লাগবে না, জি। এবার আর এটার নিচে কিন্তু সাকশন মানে ইয়া টাইপের দেওয়া আছে, যে আপনি যে টেবিলের উপর বসাবেন খুব স্ট্রংলি ওখানে বসে থাকবে, অর্থাৎ অনেক সময় আছে যে এই জিনিসগুলো কিন্তু আগে থাকতো না ভাইয়া ব্লেন্ডার, যার কারণে স্লিপ করতো জায়গা থেকে, একটু জোরে স্ট্রং কিছু হলে হ্যাবি, যেমন মনে করেন গরম মশলাই করতে গেছি যে একটু স্লিপ করে যায় বা জিনিসটা একটু কেঁপে ওঠে নড়ে চড়ে যায়, তো এইটা এখন ব্লেন্ডারে এই জিনিসটা থাকার কারণে সুবিধা, হ্যাঁ গ্রিপ, হ্যাঁ গ্রিপ থাকার কারণে সুন্দরভাবে স্ট্রংলি বসে থাকে। এখন আমরা এই ঢাকনা অনেকজন আমরা এটাকে এবার ফাইবারের প্লাস্টিক দিয়ে আমরা এই ঢাকনাগুলো করছি, যেগুলো পড়ে গেলেও ভাঙবে না, এমনিও ফাটবে না, অন্যান্য ব্লেন্ডারে যেমন ফাইবারগুলো ওই চাচে থাকার কারণে ফেটে যায়, পড়ে গেলে ফেটে যায়, ওটা রিপ্লেস পাওয়া খুব মুশকিল, পাওয়া যায় না, এটা রিপ্লেসও পাওয়া যাবে আমাদের কাছে এবং এটা ফাটবে না, অন্তত 2-4-10 বছরে ফাটবে না। আচ্ছা, এই ঢাকনাটাকে আপনি ইয়ার ঢাকনা আপনি একটু চেপে আস্তে করে ধরলে এটা বসে যাবে। এখন এখন আমরা এটা একটা লাইন দিয়েছি, এটা 3 প্লাগ, যার কারণে হচ্ছে অনেক ব্লেন্ডার আছে টুপিন, টুপিন হওয়ার কারণে কিন্তু অনেক সময় লাগাতে গিয়ে অনেক সময় শর্ট করে, এটা 3 পিন হওয়ার কারণে আর্থিং লাগানো হচ্ছে, শর্ট করার কোনো ভয় নেই। এখন আপনি এটার উপরে একটা হাত রাখবেন, হাত রাখলে সুবিধা হবে, ঢাকনাটা উড়ে যাওয়ার কোনো ভয় নেই, যদিও এটা নর্মালি ওঠে না, অনেক অনেক টাইট, বাট তারপরও হাত দিয়ে রাখাটা সেফ। এরপরে আপনি আপনার প্রয়োজনীয় জিনিসটা দেওয়ার পরে প্রথম করার পরে 15-20 সেকেন্ড চালাবার পর আপনি জিনিসটাকে দেখে এবার আপনি 2 বা 3 ইউজ করার পর সর্বশেষে যদি মনে হয় যে 30 সেকেন্ড পরে আমি ভালো করে দেখে নেই, দেখার পরে যদি মনে হয় যে আরো একটু দরকার তখন আপনি এটাকে পালসে চালাবেন, বাম পাশে ব্লেডের মাঝে যদি কোনো কিছু আটকে থাকে সেটাও বের হয়ে ব্লেডটা থেকে জিগজ্যাগ করবে, জিগজ্যাগ করে আপডাউন করবে, করার কারণে ওইটাও বেরিয়ে আসবে, জি এটা হলো শেষের দিকে আমি আর এখন কাইন্ডলি জাস্ট বলেন যে এই যে স্টিলের মানে আমি যেটা শুরুতেই বলেছিলাম আমি তো জানি প্রাইসটা কত, বাট আমার দর্শকদের জন্য, কারণ আমরা কল্পনাও করতে পারি না যে এই প্রাইসের মধ্যে স্টিলের ব্লেন্ডার হয়, আসলে মেইন বিষয়টা কি ভাইয়ারা এখানে খুচরোতেই বিক্রি করছে পাইকারি দামে, কারণ ওনাদের মূল চাচ্ছে যে ভোক্তার কাছাকাছি ওনাদের পৌঁছে দেওয়া, এবং এই যে মাঝখানে যে হাতগুলো বদল হয় এটা স্বাভাবিক বিজনেসের, এটাই পলিসি, বাট এই করোনা পরিস্থিতিতে অনেকেরই প্রয়োজনীয় প্রোডাক্ট এই হাত বদলের কারণে অনেকেই কিনতে পারছে না, বাজেটে হচ্ছে না, তো যার কারণে ভাইয়ারা এই ফ্যাসিলিটিটা আমাদের দিচ্ছে, এবং আমার মনে হয় যে এই সুযোগে আমার দর্শকরা ইনশাল্লাহ অনেকেই এই ধরনের প্রোডাক্টগুলো কিনতে পারবে। তো ভাইয়া এই টোটাল সেটটা আমরা এখন কত প্রাইসের মধ্যে পাচ্ছি? আমরা এই ম্যাক্সিও ব্লেন্ডারটা মার্কেটে যত স্টিল ব্লেন্ডার আছে সবার থেকেও কিছুটা কমে আমরা এই মালটা, কিছুটা না ভাই আমি তো জানি অনেকটা কমে, কারণ সত্যি কথা আমি প্রাইসটা শুনে জাস্ট হা হয়ে গেছি, বলতে গেলে অনেকটাই কমে আমরা মালটা দিচ্ছি, এটা আমরা এখন এমআরপি কাস্টমারের জন্য করেছি হচ্ছে মাত্র
তো এই ছিল ওভারঅল বলতে পারবো সবার কেনার মতো একটা স্টিলের ব্লেন্ডার জার বা মিক্সার গ্রাইন্ডার সেট। আই হোপ আমাদের আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর মিলন ভাইয়াকে অনেক অনেক থ্যাঙ্কস পুরোটা ভিডিও জুড়ে আমাদেরকে গাইড করার জন্য। তো আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। প্রোডাক্টটি যারা অনলাইনে পারচেস করতে চান, ভিডিও স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার অথবা ফেসবুক পেজ বা আমাদের যে ওয়েবসাইট আছে সেটার মাধ্যমে প্রোডাক্টগুলো কিনতে পারবেন। আর যারা বিজনেস পারপাসে আমাদের এখান থেকে প্রোডাক্টগুলো ক্রয় করতে চান, তারা সরাসরি আমাদের অফিস অ্যাড্রেসে চলে আসবেন।